গুড ইভিনিং বন্ধুরা আজ হলো একত্রিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো করিমগঞ্জে সরকারি হেফাজতে বর্তমানে টাকা দুটি কুড়িয়ে পাওয়া শিশুর সন্ধান আহ্বান বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবার অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীর হাতে অপরিত নিলাম বাজারের যুবক আটক একজন রাজ্যে চিরদিনের জন্য বন্ধ হলো সরকারি মাদ্রাসা রাজ্যে সরকারি মাদ্রাসা বিলুপ্তিকরণে সিলমোহর প্রতিবাদে সচ্চার কংগ্রেস এআইইউডিএফ এফ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরখলায় যাত্রীবাহী অটো দিয়ে দান মারাই করতে গিয়ে বিপাকে পড়লেন এক কৃষক অটো দিয়ে দান মারাই করতে গিয়ে আগুনে পুরলো দান হুকিং করে বাড়িতে বাতি জ্বালানোর পাশাপাশি ব্যবহার করছেন হিটার টিভি গিজার বিভাগীয় আধিকারিকদের খেয়ালিতে হুক দিয়ে বিদ্যুৎ চুরি বৃহত্তর প্রতিবেদনে হাইলাকান্দিতে এআইডিএস মিছিলে পুলিশের বাধা করিমগঞ্জের বিভিন্ন দাবি নিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং সাংসদ ত্রিপানাথ মালা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বরাকে হোমিওপ্যাথি কলেজ স্থাপনের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য একুণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনে নতুন নতুন খবরা খবর সবার আগে আপনি ফেসবুক মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জে সরকারি হেফাজতে বর্তমানে থাকা দুটি পরিতক্ত শিশুর সন্ধান চাওয়া হয়েছে গত আঠারো অক্টোবর বাজারিসরা এলাকায় পাওয়া পাঁচ দিনের ছেলে শিশুটি বর্তমানে করিমগঞ্জ শহরের স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সিতে রয়েছে গত পাঁচ নভেম্বর বদরপুর এলাকায় পরিতক্ত আরও একটি পাঁচ দিনের মেয়ে শিশু পাওয়া গেছে এই শিশুটিও বর্তমানে করিমগঞ্জ শহরের স্পেশালাইজড এজেন্সিতে রয়েছে যদি এ দুটির শিশুর প্রকৃত কোনো মাতা পিতা থাকেন তবে করিমগঞ্জ শহরের আজাদসাগর রোডে অবস্থিত সমাজ কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন শাখার চাইল্ড প্রোটেকশন অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে আবার অপহরণ নিলাম বাজারের এক যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা এ নিয়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা গেছে নীলামবাজার তানা থানা এলাকার শিলুয়া গ্রামের বাসিন্দা শফিক পুত্র দিলওয়ার হোসেন গত সাতাইশ ডিসেম্বর দলগ্রাম সংলগ্ন নয়াগ্রামের আফতার আলীর পুত্র এলিম সঙ্গে একটি বিবাহ অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে গড় থেকে বেরিয়ে যান কিন্তু এদিন বাড়িতে ফেরেননি দিলওয়ার পরের দিন সীমান্ত সুরক্ষা বাহিনীর লোকেরা দিলওয়ার হোসেনের বাড়িতে এসে তার খবর নেন এর কিছুক্ষণ পর বাংলাদেশি একটি মোবাইল নম্বর থেকে দিলওয়ারের সঙ্গে টাকা এলিমউদ্দিন জানায় দিলওয়ার সহ তাকে বাংলাদেশি দুষ্কৃতীরা আটক করে রেখেছে মুক্তিপণের জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে আটাইশ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে মিসিং ইনফরমেশন দেওয়া হয় নিলামবাজার থানায় পরের দিন অর্থাৎ গতকাল সকালে এলিমউদ্দিন একা বাড়িতে এসে উপস্থিত হয় খবর পেয়ে নিলামবাজার থানার বারপ্রাপ্ত বুলবুল শইকিয়া সহ এসআই রহিমউদ্দিন বড়বুইয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলিমউদ্দিনকে আটক করেন তার দেওয়া বক্তব্য মতে এলিমউদ্দিন ও দিলওয়ার হুসেন সীমান্ত সুরক্ষা বাহিনীর গোপন তত্ত্ব প্রদানের কাজ করে আসছেন এদিন সীমান্ত এলাকার বালিয়া বিয়পীয় দীনস্থ কাকুইজার এলাকায় কাজে নিয়োজিত থাকা অবস্থায় বাংলাদেশি দুষ্কৃতী তাদেরকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায় এলিমের আত্মীয় বাংলাদেশে তাকার সুবাদে তার মুক্তিপণের টাকা সেখানে প্রদান করার পর তাকে সেরে দেওয়া হয় এলিমের এই বক্তব্যে দেখা দেয় তীব্র সন্দেহ পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের কাছে দুই দিনের রিমান্ডে আনার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে এদিকে দিলওয়ারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা দিলওয়ারের মুক্তিপণের টাকা এলিম কাছে দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় নড়েচড়ে বসে নিলামবাজার পুলিশ এলিমকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ যাত্রীবাহী অটো দিয়ে দান মারাই করতে গিয়ে বিপাকে বরখলার এক কৃষক যান্ত্রিক গাড়িতে আকস্মিক দান পুড়ে ঘটনা অগ্নিকাণ্ডে কাটা পাকা শালচাপড়া গাগ্রাপার এলাকায় এতে কয়েকতির শিকার কৃষকের নাম সালে আহমেদ লস্কর জানা গেছে সোমবার বিকেল পাঁচটার ঘটনা উল্লেখ সচরাচর গবাদি পশু দিয়ে দান মারাইয়ের কাজ চলে আসছে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রম প্রবণতায় কৃষকেরা বিকল্প পন্থা নিয়ে কৃষিকাজে লিপ্ত কৃষকেরা দান মারাইয়ের কাজে বাইক অটো ছাড়া বিভিন্ন উপায় অবলম্বন করে যাচ্ছে সেই উপায় নিয়ে দান মারাই কাজ করতে গিয়ে বিপাকে গাগরাপাড়ের কৃষক সালে আহমেদ লস্কর খবর মতে অটো গাড়ি নিয়ে যখন মাঠে দান মারাই চলছিল তখন হঠাৎ করে অটো গাড়িতে আগুন লেগে যায় সুবলে পড়ে মাঠের দান গাছ মুহূর্তেই মাঠে সরিয়ে পড়তে তাকে আগুনের শিকা হই হল্লা শুনে জোরো হন লুক দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এ অগ্নিকাণ্ডের ঘটনা আরও ভয়াবহ রূপ নিত বলে আশঙ্কা এলাকাবাসীর প্রবল বিরোধিতার মধ্যে বহু চর্চিত দা আসাম রিপিলিং বিল দুই হাজার বিশ বিধানসভায় গৃহীত হয়েছে ফলে রাজ্যে চিরদিনের জন্য বন্ধ হল সরকারি মাদ্রাসা বঙ্গ করা হল মাদ্রাসা বোর্ড এখন থেকে আর সরকারি খরচে ধর্মীয় শিক্ষা হবে না মাদ্রাসাকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হবে সরকারের উত্থাপিত এই বিলের প্রবল বিরোধিতা করেছেন কংগ্রেস ও ইউডিএফ বিধায়করা বিরোধীরা সাফ বলেছেন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই বিল এনেছে একমাত্র মুসলিমদের লক্ষ্য করে সরকার এই বিল জবরদস্তি পাশ করিয়ে নেওয়ার কাজে লিপ্ত হয়েছে এই সরকারকে গণতন্ত্র বিরোধী বলেও আখ্যায়িত করেছেন এ এর দলের বিধায়ক আমিনুল ইসলাম তারা বলেন বিধানসভায় সরকার তাদের কোনো কথাই শুনতে রাজি নয় ফলে তারা সদন ত্যাগ করেছেন তারা বলেন ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরকারি খরচে ধর্মীয় শিক্ষার পাঠ্যক্রম চালু রয়েছে এমনকি বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও সরকারি খরচে মাদ্রাসা শিক্ষা পরিচালিত হচ্ছে এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদনে যে যুক্তি তুলে ধরেছেন তা সত্যের উপর প্রতিষ্ঠিত নয় তারা আরও বলেন দেশের বিভিন্ন রাজ্যে থিওলজিক্যাল অসাধারণ শিক্ষা একসঙ্গে চলছে অথচ অসম সরকার অত্যন্ত অন্যায়ভাবে মাদ্রাসার বিলুপ্তি ঘটানোর উদ্যোগ নিয়েছে তারা আরও অভিযোগ করেন বিজেপির এই সরকার কোনো ধরনের গণতন্ত্র মানে না গত কয়েকটি বিধানসভা খুব কম দিনের জন্য অনুষ্ঠিত করা হচ্ছে যাতে বিরোধীদের কোনো ধরনের সুযোগ না দিয়ে একের পর এক বিল পাশ করিয়ে নেওয়া যায় তিন দিনের এই অধিবেশনে সরকার এক রাতের মধ্যে এগারোটি বিল উত্থাপন করে গ্রহণ করার উদ্যোগ নিয়েছে যা পূর্বের কোনো সরকারের আমলে ছিল না ফলে এক রাতের মধ্যে এতগুলি বিল অধ্যয়ন করে সংশোধনী আনা সম্ভব নয় সরকার এক প্রকার জোর করে বিল পাশ করার প্রয়াস নিয়েছে তাদের অভিযোগ এর আগের বিধানসভায়ও এক রাতের মধ্যে বিজেপি সরকার একুশটি বিল পাশ করিয়ে বিভাগীয় আধিকারিকদের খামখেয়ালিতে লোয়ারপুয়া এপি ডিসিএল এর আওতাধীন বিভিন্ন এলাকায় হুক দিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে অভিযোগ মতে বিভাগীয় একাংশ কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে বৃহত্তর লোয়াইরপুয়া এলাকার বিভিন্ন স্থানে হুকিং করে অবাধে বিদ্যুৎ চুরি অব্যাহত থাকার খবর পাওয়া গেছে এতে চরম সমস্যায় পড়েছেন নিয়মিত গ্রাহকরা বর্তমানে সরকার যেখানে প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের কাজ চালিয়ে যাচ্ছে এর মধ্যে একাংশ অসাধু ব্যক্তি হুকিং করে বাড়িতে বাতি জ্বালানোর পাশাপাশি হিটার টিভি গিজার ইত্যাদি ব্যবহার করছেন অভিযোগ মতে ডেঙ্গারবন হাতিহিরা শিবের গুল বৈটাখাল হরিবাসর কটামণি রাঙ্গামাটি নাগরাজ্যের জেরি সলগৈ কাটালতলি প্রমুখ এলাকায় ব্যাপক পরিমাণ হুকিংয়ের খবর পাওয়া গেছে অনেকের বাড়িতে সরকারি ইলেকট্রনিক মিটার বক্স সমঝে দেওয়া হলেও তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বলে তারা নিরুপায় হয়ে হুকিং করে চলেছেন বলে খবর এমন কি কিছু কিছু স্থানের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হুকিং করে বিদ্যুৎ চুরির খবর রয়েছে লোয়াইরপুয়া এপিডিসিএল এলাকায় প্রায় দশ হাজার নিয়মিত গ্রাহক থাকলেও তার বিপরীতে প্রায় এক হাজার বাড়িতে চলছে হুকিং করে বিদ্যুৎ চুরি এতে গণগণ লোডশেডিং ও শর্ট সার্কিটের সৃষ্টি হয়ে অনেক নিয়মিত গ্রাহকদের গড়ে থাকা দামি বৈদ্যুতিক যন্ত্র বিকল হচ্ছে সমস্যা নিরসনে স্থানীয় জনগণ নিয়মিত গ্রাহকরা বিভাগীয় এজিএম ও ডিজিএমের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অন্যায় ও অগণতান্ত্রিকভাবে এই শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীরা সেখানেই প্রতিবাদ সাব্যস্ত করে এবং পথসভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ডিএসর সর্বভারতীয় কাউন্সিল সদস্য সঞ্চিতা শুক্ল পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর বারোটায় স্থানীয় তোরষা ভবনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের হাইলাকান্দি জেলা আব্বায়ক খাঞ্চনী সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভার সূচনা হয় দিল্লির আন্দোলনরত শহীদ কৃষকদের স্মৃতিতে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সভায় দিল্লিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হাইলাকান্দিতে অন্যায় ও অগণতান্ত্রিকভাবে মিছিল করার গণতান্ত্রিক অধিকার সর্ব করার প্রতিবাদে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় করিমগঞ্জ জেলার পঞ্চায়েত স্তরের কাজকর্ম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে দীর্ঘদিন ধরে খালি থাকা সচিব পদগুলো পূরণ না হওয়া পর্যন্ত জিআরএসদের সস্তানে বহাল রাখা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় স্থান লাভে বঞ্চিতদের জন্য পুনরায় জিওটেগিংয়ের কাজ আরম্ভ করার নির্দেশ প্রদান সহ অন্যান্য দাবি নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ হলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সাংসদ ত্রিপানাথ মালা এবং জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথকে সঙ্গে নিয়ে মন্ত্রী নবকুমার দলের সঙ্গে সাক্ষাৎ করে পনেরোতম অর্থ কমিশনের অধীনে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার দাবি জানান বিধায়ক জেলার পঞ্চায়েত স্তরে দীর্ঘদিন ধরে সচিব পদে স্থায়ী নিযুক্তি হচ্ছে না পঁচানব্বইটি জিপির মধ্যে মাত্র ৩৩ জন জিপি সেক্রেটারি কাজ করছেন ফলে বেশিরভাগ জিপিতে জিআরএসদের দিয়ে কাজ চালানো হচ্ছে কিন্তু সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার করিঙ্গঞ্জ জেলা পরিষদ যে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু জিপি সেক্রেটারি শূন্য পদগুলো পূরণ না করে এ মুহূর্তে সরিয়ে নিলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্ত্রীকে অবগত করেন বিধায়ক কৃষ্ণেন্দুপা সব শুনে মন্ত্রী নবকুমার দলের সঙ্গে সঙ্গে বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবার শেষ খবরটি বরাক উপত্যকায় হোমিওপ্যাথি কলেজ স্থাপনের দাবিতে ফের সরব হয়েছে দক্ষিণ অসম বায়োকেমিক ও হোমিওপ্যাথি চিকিৎসক মঞ্চ বুধবার বরাক উপত্যকার কাবুগঞ্জের অদূরে ষোলো নম্বর বস্তিতে পূর্ব প্রস্তাবিত এই কলেজ স্থাপনের দাবিতে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত দাসের কাছে এই ছিল আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন